সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই কোরআনের দৃষ্টিতে আতি ও রাসুল এটি কি আলাদা আলাদা জিনিস আল্লাহ তালার আনুগত্য এবং রাসুলের আনুগত্য একই আলাদা নয় আমাদের মনে রাখতে হবে আল্লাহ তালার কালাম এই কোরআনের আয়াত দিয়ে যখন রাসুল উপদেশ দেন তখন সেই আয়াতের অনুসরণ হচ্ছে রাসুলের আনুগত্য আর এটি তালার নির্দেশ চার নম্বর সুরা আর নিসা এর আশি নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন যে ব্যক্তি রাসুলের অনুসরণ করলো সে তো আল্লাহ তালার অনুসরণ করল মাই ই আল্লাহ ওমান তাওয়াল্লা ফাম সাল্লা কলহিম হাফিজ যে কেউ বিশেষ বার্তাবাহক রাসুলের অনুসরণ করেছে সে তো আল্লাহ তালারই অনুসরণ করল যদি কেউ অবাধ্য হয় তাহলে তোমাকে তো আর তাদের জন্য রক্ষক হিসেবে পাঠানো হয়নি তো ব্যক্তিত্বের অনুসরণ করা যাবে না একজন ব্যক্তি আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে মোহাম্মদ হচ্ছে আর একজন ব্যক্তি রসুল উল্লাহ হচ্ছে আল্লাহ বার্তাবাহক রাসুল হচ্ছে তো তার কাজ কি কোরআনের পঞ্চাশ নম্বর সোরা কফ এর পঁয়তাল্লিশ নম্বর আয়াত থেকে আমরা জানবো রাসুল কোরআন দিয়ে উপদেশ দেন নাহনু আলাম ও বিমায় করুন অমান তা আলহিম বি জব্বার ফাজাক্কির বিল কোরআন ইমাইয়া খফ ওয়াঈদ আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে আর তুমি তাদের উপরে কড়াকড়ি কোনো ব্যবস্থা আরোপকারী তো নও সুতরাং শুধু কোরআনের সাথে তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে এবার আসুন আল্লাহ এবং আল্লাহর রাসুল আর উলিল আমর এই আল্লাহ আল্লাহ রসুল আল উলিল আমরের অনুসরণ বলতে আল্লাহ কিভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন চার নম্বর সুরা নিসা এর উনষাট নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া আল্লাহ আমানু তোমরা যারা ইমান এনেছো শোনো আতীয়হ আতীয় রসুল সবাই তোমরা আল্লাহ তালার অনুগত হবে আর বিশেষ বার্তাবাহক বাহক রাসুলেরও অনুগত হবে অলিল আমি মিনকুম আর তোমাদের মধ্যে যারা উলিল রয়েছে ব্যবস্থাপক রয়েছে তাদেরও ইতাত করবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের ইত বলতে আমরা এক জিনিসের ইত জানলাম কিন্তু উলিল আমার উলিল আমর যদি ফাজাকির বিল কোরআন করে কোরআনের সাথে উপদেশ দেয় তাহলে আমরা মানব না আর তোমাদের মধ্যে যারা উলিল আমর তথা ব্যবস্থাপক রয়েছে তাদেরও যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও তাহলে সে বিষয়ে আল্লাহ আল্লাহতালার এবং আল্লাহ তালার বিশেষ বার্তাবাহক রাসুলের দিকে উপস্থাপিত করবে যদি তোমরা সত্যই আল্লাহ তালার উপরে আর আখেরাতে দিন সম্পর্কে আস্থাবান হয়ে থাকো এ তো খুবই ভালো এর পরিণামও যে চমৎকার হবে তো উলিল আমার আপনাকে বুঝতে হবে আপনি কোনো একজন সেক্টর প্রধানের অধীনে চাকরি করছেন সেক্টর প্রধান আপনাকে নামাজ পড়তে বাধা দিচ্ছে সেক্টর প্রধান আপনাকে ভোট চুরি করার জন্য আদেশ দিচ্ছে তখন আপনাকে চাকরি ছেড়ে দিতে হবে উলিল আপনি আর মানতে পারবেন না কারণ সেক্টর প্রধান আপনার আপনাকে নামাজ পড়তে দিচ্ছে না আপনার দিয়ে ভোট চুরি করাচ্ছে আপনার দিয়ে কুকর্ম করাচ্ছে আপনার দিয়ে ব্যাংক ডাকাতি করাচ্ছে তখন উলিলামরের কথা আর মানা যাবে না আপনাকে ফাইট করতে হবে যদি দেখেন যে আপনি ফাইট করে জিততে পারছেন না ছেড়ে দেন চাকরি কেননা চার নম্বর সুরা নিসা 60 নম্বর আয়াত পড়লে আমরা জানব কোরআনের বিধান ছাড়া অন্য কোনো মানব রচিত আইনের কাছে বিচার ফায়সালার জন্য যাওয়া যাবেই না কারণ সেটি হচ্ছে তাগুত তাই আল্লাহ বলেন আলাম তারা ইলালযিন ইয'মুনু আমানু বিমা উনযিলা ইলাইক ওয়া আমানু বিমা মিন ক্বাবলিক ইউরিদুন আন ইতাহাকামু ইলাল তাগুত ওয়া ক্বাদ উমুরু তুমি কি তাদেরকে যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমার আগে থেকে যা নাজিল হয়ে আসছে তারা তারা নিজেদের যায় তাগুতের কাছে কোরআন বিরোধী শাসন ব্যবস্থার কাছে গণতন্ত্রের কাছে রাজতন্ত্রের কাছে সমাজতন্ত্রের কাছে মূল্যতন্ত্রের কাছে

চার নম্বর সুরা নিসাইর একশো পাঁচ নম্বর আয়তে বলা হচ্ছে ইন্না আনসাল্লা ইলাইকাল কিতাবা রিড আর দি কোরআনকে এখন বলা হচ্ছে আমি পড়ছি আমাকেই বলা হচ্ছে চোদ্দশো বছর পূর্বে কেউ পড়ে থাকলে তাকেও বলা হয়েছে ইন্না আনসাল্লা ইলাইকা অবশ্যই তোমার কাছে আমি নাজিল করেছি আল কিতাব আলহাক লিখিত একটি কিতাব সত্য সত্যই লি লিতাহকুমা বাইনা নাস বিমা আরাক আল্লাহ যেন তুমি লোকদের মধ্যে ঠিক সেই অনুসারে মীমাংসা করে দিতে পারো আল্লাহ যা কিছু তোমাকে বলে দিয়েছেন আরাক আল্লাহ যেটি আল্লাহ আপনাকে দেখিয়ে দিয়েছেন ইদ্রাক করিয়ে দিয়েছেন ওলা তাকুল্লিল ওলা তাকুন লিল না হসিমা তুমি বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে তো করবে না তো রাসুলের যখন আপনি অনুসরণ করবেন আল্লাহ তালার অনুসরণ করবেন তখন কোনো এমন ব্যক্তির চাটুরিকতা করতে পারবেন না যে গুম খুন হত্যার রাজনীতি করে বারবার একটি কথা বলেছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের অনুসরণ করতে হবে তিন নম্বর সুরা আল ইমরানের একত্রিশ বত্রিশ একশো বত্রিশ চার নম্বর সুরা আর নিসা এর উনষাট আবার উনসত্তর পাঁচ নম্বর সুরাল মায়দার বিরানব্বই আট নম্বর সুরাল আনফালের প্রথম আয়াত নয় নম্বর সুরা তাও আবার একাত্তর নম্বর আয়াত চব্বিশ নম্বর সুরা নূরের বাহান্ন নম্বর আয়াত তেত্রিশ নম্বর সুরাল আজাবের তেত্রিশ নম্বর আয়াত সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদের তেত্রিশ নম্বর আয়াত আটচল্লিশ নম্বর সুরা আলফাতাহের সতেরো নম্বর আয়াত আটান্ন নম্বর সুরাল মুজাদ আলা তেরো নম্বর আয়াত উনপঞ্চাশ নম্বর আল হজরাতের চোদ্দ নম্বর আয়াতগুলি আমরা দেখে নিতে পারি আল্লাহ এবং আল্লাহ রাসুলের অনুসরণের ব্যাপারে আয়াতগুলি সাক্ষী দিচ্ছে ৩ নম্বর সুরা আল ইমরানের একত্রিশ বত্রিশ এবং একশো বত্রিশে কি বলা আছে কুলিন কুন্দুম তো হেবুন আল্লাহ ফাত্তা বেউনি ইহবিব কুমুল্লাহ ওয়াক ফিল্লা কুম দুবা কুমল্লা গফুর রাহিম তুমি বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো তবেই তো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের দোষ ত্রুটি মাফ করবেন আর আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং ফাইন হেবুল কা কাফিরিন বত্রিশ নম্বর আয়াতে বলা আছে তুমি বলে দাও তোমরা আল্লাহ বিশেষ বার্তা বাহক রাসূলের অনুগত হও তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে আল্লাহ আয়াত গোপনকারী কাফেরদেরকে পছন্দ করেন না আর ওয়াতি উল্লাহ ওয়াতি রসুল আল্লাহ আল্লাহ কুমতুর হামুন একশো বত্রিশ বলা আছে তিন নম্বর আল ইমরান আর তোমরা আল্লাহ তাআলার অনুগত হও আর বিশেষ বার্তা বাহক রাসুলের অনুগত হও যেন তোমাদের উপরে মেহরবানি করা যায় তো আমরা রাসুলের অনু অনুগত এবং ইতাত করব কোন জিনিসের উপরে ফাদাক কিরবিল কোরআন রাসুল কোরআনের সাথে আদেশ দিবেন উপদেশ দিবেন আর চার নম্বর সুরা নিসার উনষাট নম্বর আয়াতে এটি আমরা শিখলাম আত্মীয় ল এবং আত্মীয় রসুল এক জিনিস অলিল আমরিম ইনকুম উলিল্লা আমরের সাথে যারা ব্যবস্থাপক যারা পরিচালক তাদের সাথে দ্বন্দ্ব বাঁধতেই পারে যদি ফাদাককির বিল কোরআন না করে তাহলে ছেড়ে দিতে হবে এমন উলিল আমর দরকার নেই চার নম্বর সুরা চিন্তা করে দেখুন আমরা সবসময় সুরা ফাতে 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 ভিতরে কি পড়ি প্রত্যেকটি মানুষের জানা আছে আমরা যখন পড়ি পাঁচ নম্বর আয়াত প্রথম সুরার পাঁচ নম্বর আয়াতে ইয়া কানা আবুধু ইয়া কানা স্তাইন আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই আর ছয় নম্বর আয়াতে কি বলা হচ্ছে ইহদিন মুস্তাকিম আমাদেরকে সোজা রাস্তা দেখিয়ে দেন আর সাত নম্বরে বলা হচ্ছে সিরাত আল্লা দিন আর আমতা আলাইহিম গরিল মকদুবি আলহিম তাদের রাস্তা যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন নিয়ামত প্রাপ্ত যারা তাদের রাস্তা তাদের উপরে গজবাহিনী এবং তারা পদ নয় তো এই নিয়ামত প্রাপ্ত লোকগুলি ওরা কারা যে কেউ আল্লাহ আল্লাহর বিশেষ বার্তাবাহক রাসুলের অনুগত হয়েছে তারাই তো এমন লোকের সঙ্গী সাথী হবে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন খবর প্রদানকারী সকল নবীগুণ সত্য সাধক সিদ্দিকগুণ প্রত্যক্ষ সাক্ষ্যদাতা শহীদ গুণ এবং সংশোধনকারী সালেহীন বন্ধু হিসেবে এরাই তো উত্তম তো আপনাকে বিশেষ রাসুল বিশেষ নবী বিশেষ সত্যবাদী সিদ্দিক বিশেষ সাক্ষ্যদাতা সুয়াদা বিশেষ সৎকর্মকারী সালেহীন এদের সাথে বন্ধুত্ব করতে হবে উলিল আমরদের মধ্যে যারা এই ধরনের ক্যারেক্টারগুলির ইত্তেফা করবে না এমন উলিল আমরকে মানাই যাবে না মায়েদার বিরণোবৈয়াতে বলা হচ্ছে ওয়াতি উল্লাহ ওয়াতি ও রসুল ওয়াহাদারু ফাইনতা আল্লাহ তুমফা আলা মোহনামা আলা রসুল ইনাল বালাহুল মবিন আর তোমরা সবাই আল্লাহতালার অনুসরণ করো এবং বিশেষ বার্তাবাহক রাসূলের অনুসরণ করো আর নিজ রবের আজাব থেকে ভয় করে চলো কিন্তু যদি বিমুখ তাহলে জেনে রাখবে আমার বিশেষ বার্তা বাহক রাসুলের দায়িত্ব পরিষ্কারভাবে পৌঁছে দেওয়া তো বিশেষ বার্তাবাহক রাসুল আয়াত পরিষ্কার পৌঁছে দিবেন সেই আয়াতকে মেনে চলতে হবে আর সেই আয়াত মানে আয়াত মেনে চলা মানে আত্মীয় আত্মীয় রাসূল এক জিনিস আট নম্বর সূর আল প্রথম আয়াতে কি বলা আছে এস আলুন আকানিল আনফাল রিডার দি কোরআনকে বলা হচ্ছে তোমার কাছে মানুষেরা জানতে চাই খনিজ সম্পদ সম্পর্কে কুল তুমি বলে দিবে আল আনফা আল ও রাসূল খনি সম্পদ তো আল্লাহ বিশেষ বার্তাভোগ রাসূলের কাজের জন্যই ফাত্তাক উল্লাহ আসলে হুদাহত বাই নিকুম ওয়াতি উল্লাহ রসুলহ ইনকুলদু মুমিনিন সুতরাং তোমরা সবাই আল্লাহ তা আল্লাহ তাহাক অর্জন করো নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো আর আল্লাহ তালার অনুগত হও এবং আল্লাহ তালার বার্তা রাসুলেরও অনুগত হও যদি তোমরা সত্যকার মুমিন হয়ে থাকো তো সত্যিকার মুমিন যারা তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করে থাকে আয়াতের মাধ্যম দিয়ে আর এই আতিউল্লাহ আতীয় রসুল এক জিনিস আলাদা না আমরা কোনো ব্যক্তির অনুসরণ ব্যক্তির অনুকরণ করতেই পারি না কিন্তু যে কোনো আল্লাহ বার্তা বাহ রাসুল এসে কোরআনের আয়াত বলবে ফাদির বিল কোরআন কোরআনের সাথে উপদেশ দিবে আমরা সেই উপদেশ মেনে চলব নয় নম্বর একাত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে অলমুমিনা তো বা

আর অন্যায় অনাচার থেকে নিজেকে অন্যদেরকে ফিরিয়ে রাখে সালাদ আদায় করে আল্লাহ আল্লাহর বার্তাবাহক রাসুলের অনুগত হয় এরাই তো সে দল যাদের উপরে আল্লাহ শীঘ্রই রহমত নাজিল করবেন নিশ্চয় আল্লাহ হলেন মহা সম্মানিত মহাবৈজ্ঞানিক আর চব্বিশ নম্বর সুরা নূরের বান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে আর যে কেউ আল্লাহ আল্লাহ তালার বার্তাভক রাসুলের আনুগত করবে এছাড়া সে যদি আল্লাহ তাল্লাহ শাস্তিকে ভয় করে আর আল্লাহ তালার তাক অর্জন করে চলে তাহলে তারাই তো হবে সফল কাম মানুষ তো সফল কাম হওয়ার জন্য আপনাকে আমাকে কি করতে হবে সফল কাম হতে গেলে আত্মীয়্লাহ ও আত্মীয় রসুল মতে জীবন কাটাতে হবে আর এই দুটি জিনিস একই তেত্রিশ নম্বর সুরা আল আজাবের তেত্রিশ নম্বর আয়াতে বলা আছে অকর নাফি উইয়ুতি কন্যাওয়ালা তাবারুজাল তাবারুজাল জাহিলিয়াতিল উলা ও আকিম না সলাতা ও আতি না জাকাতা ও আতি আনাল্লাহ রসুল্লাহ ইন্নামা ইউরিদুল্লাহ লিদিবা আনকু রিৎসা আহ্লাল বাঈদ ওই তহিরকুম থেরা আর তোমরা নিজেদের ঘরে সুস্থিরভাবে থাকো আর জাহিলিয়াতের জামানার মতো সাজসজ্জা দেখিয়ে ফেরো না আর তোমরা সালাদ কায়েম রাখো জাকাত আদায় করো আর আল্লাহ আল্লাহর বার্তা হোক রাসুলের অনুগত হও আল্লাহ তো চান হে আহ্লাল বায়দ তোমাদের মধ্য হতে কালিমা আবর্জনা দূর করতে আর তোমাদেরকে উত্তম রূপে পবিত্র করেই রাখতে চান আর সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মদের তেত্রিশ নম্বর বলা হচ্ছে আমানু মানু আতীয়হ আতীয় রসুল তবু তিলু আমা লকুম তোমরা যারা ইমান এনেছ শোনো সবাই তোমরা আল্লাহ তাআলার অনুগত হও আর বিশেষbartabak রাসূলের অনুগত হও আর তোমরা সবাই নিজেদের কাজকর্ম মোটেই बर्बाद করবে না 48 নম্বর সূরা আলফাতা এর 17 নম্বর আয়াতে কি বলা আছে লাইসা আলাল আমা হারাজ ওয়ালা আলাল আ'রাজ হারাজ ওয়ালা আলাল মারিদ হারাজ ও মাইয়াতী' আল্লাহ ওয়া রাসূলহু ইয়ুদখুলু জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার ওয়া মাইয়াতাওাল্লা ইউআযযুহু আযাবান আলীম অন্ধ হিজড়া আর রোগীদের কোনো দোষ নেই কিন্তু যে ব্যক্তি আল্লাহ আল্লাহর বার্তাবাহক রাসুলের আনুগত করবে তাকেই তো জান্নার সময় দাখিল করা হবে যার নিচের ভাগে নাওর ধারা বয়ে যাচ্ছে আর যে কেউ মুখ ফিরিয়ে নিবে তাকেই তো যন্ত্রণাদায়ক আজাব দেওয়া হবে আটান্ন নম্বর সোর আল মুজাহাল তেরো নম্বর আয়াতে কি বলা আছে আশ ফাক্তুমান তো বাইনে দেয় না জোয়াকুম সাদাকত।

আরব লোকগুলোর বিশেষ নেতারা বলবে আমরা ইমান এনেছি তুমি বলে দিবে তোমরা ইমান আনতে পারো বরং তোমরা বলতে পারো আমরা মুসলিম হয়ে শান্তির সায়াতলে আসতে চাই শান্তির সায়াতলে আসতে চাই এখনো যে তোমাদের অন্তরে ইমান প্রবেশ করেনি আর তোমরা যদি আল্লাহ আল্লাহর বার্তাবক রাসুলের অনুগত হতে পারো তাহলে আল্লাহ তোমাদের কাজকর্ম বিন্দু মাত্রও নষ্ট করবেন না নিশ্চয় আল্লাহ হলেন ক্ষমাশীল দয়াভয় এবার আপনি প্রশ্ন করুন আল্লাহর আনুগত আর রাসুলের আনুগত কি এক জিনিস নাকি আলাদা তো উত্তর কি পাবেন আল্লাহ রাসুলের অনুগত এক জিনিস যারা আল্লাহ তার রাসুলের শিক্ষার মধ্যে পার্থক্য করে তারাই কাফের যাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি আল্লাহ আল্লাহ রাসুলের আনুগত করো রাসুলের কাজ হলো পৌঁছে দেওয়া তাই তো চৌষট্টি নম্বর সুর আত্মুনের বারো নম্বর আয়তে বলা হচ্ছে ও আতীয় আলা ফাইনাল আল্লাহ রসুল তোমরা সবাই আল্লাহ তালুগ অনুগত হও আর রাসুলের অনুগত হও আর তোমরা যদি মুখ ফিরে নাও তাহলে আমার রাসুলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে পয়গাম পৌঁছে দেওয়া আল্লাহ তাল্লাহার বার্তা বাহক স্পষ্টভাবে পয়গাম পৌঁছে দেয় সেই পয়গামকে মানতে হয় আর সেই পয়গাম আছে আতি উল্লাহ ও রসুল এক জিনিস মানুষ যে সমস্যা নিয়ে আসুক না কেন আল্লাহ সেই সমস্যার উত্তম তাফসির করে থাকেন এটি কোরআনের পঁচিশ নম্বর সুর আল ফোরকানের তেত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে হাক্কি ও আহসানা তাফসিরা আর মানুষেরা তোমার কাছে যত ধরনের উদাহরণ নিয়ে আসুক না কেন আমি সত্য কথাই তো তোমার কাছে নিয়ে এসে থাকি আর সর্বোত্তম তাফসির আমি এনে থাকি তো রাসুল পাঠানো হয় মানুষকে আয়াত দিয়ে উপদেশ দেওয়ার জন্য রাসুল আয়াত দেখিয়ে দিলে মানুষ কি করবে আয়াতের অনুসরণ করবে আর এটি হচ্ছে ও লীয় রসুল কিছু লোক আছে যারা বলে রাসুল পাঠালে আমরা আয়াতের অনুসরণ করতাম আঠাশ নম্বর আল কসাসে সাতচল্লিশ নম্বর আয়াতে কিন্তু যখন বলে তখন আর কাজ দেয় না ওয়ালাউলা আন তুসিবাহুম মুসিবাতুম বিমা কদ্দামাতাইদাইহিম ফায়াকুলু রব্বানা লাউলা আরসলতা ইলাইনা রাসূলান ফানাতাবিআ আয়াতিকা ওয়া নাকুনা মিনাল মুমিনিন আর যদি মানুষরা নিজেদের কাজকর্মের জন্য যা তাদের হাত দুটো আগাম পাঠিয়ে দিয়েছে কোনো বিপদ আপদ এসে যায় তখন তারা বলতে থাকে হে আমাদের রব আপনি কেন আমাদের কাছে কোনো বার্তাবাহক রাসূল পাঠাননি যাতে আমরা আপনার আয়ত সময়ের অনুসরণ করতে সক্ষমতাম। আর আমরা সবাই বিশ্বাসই হতে পারতাম আর ঠিক এই ধরনের কথা কুড়ি নম্বর দহায় এর সময় আয়াতে বলা আছে। বলাও আন্না আহলাক নাহুম বি আদাবি মিন কব্লিহি লা রব্বানা লাওলা আর সালতা ইলাইনা রসউল আন ফানাত্তা বিয়া আয়া দিকা মিন কবলি আনা দিল্লা আর আমি যদি ওদেরকে এর আগেই কোনো আজাব দিয়ে নির্মূল করে ফেলতাম তাহলে ওরা অবশ্যই বলতো হে আমাদের রব আপনি এর আগে কেন আমাদের কাছে কোনো বার্তাবাহক রাসুল পাঠালেন না যাতে আমরা আপনার আয়াত মেনে চলতাম অপদস্ত বিপর্যস্ত হওয়ার আগেই তো আতি উল্লাহ আতি রসুল এক জিনিস যা কোরআন থেকে নাজিল হয় তাই তাবলিক করতে হবে এটাই হচ্ছে রিসালাত একজন রাসুলের দায়িত্ব বিশেষ বার্তাবাহক রাসুলের দায়িত্ব কি পাঁচ নম্বর সুরাহান মায়েদা সাতষট্টি নম্বর আয়াত ইয়া ইউ রাসুল বর্তমান চলিত কালের রসুল হে রাসুল বাল্লিক মা উনসিল এলেই কামের রব্বিক ওয়াইলাম তাফাল ফামা বাল্লক তার ইসাল অল্লাহ ইয়া আসিম ও নাস ইন আল্লাহ আলাহদিল কম আল কাফেরিন হে রাসুল তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে শুধু তারই তুমি জনগণের কাছে তাবলিক করো আর সেটি তো আল কোরআন আল কিতাব তুমি যদি তা না করতে পারো তাহলে তো তুমি রবের দিতে না প্রতিটি মানুষের কাছ থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন নিশ্চয় আল্লাহ গোপনকারী কাফের কমকে করেন না তো আজ আপনার আমার সামনে যারা কোরআনের আয়াতের বিপরীত মোহাম্মদ সাহেবের রেওয়ায়ত দিচ্ছে তাদেরকে আমরা মনে করে চলেছি ইরা হয়তো রাসুলের নায়দ মোহাম্মদ সাহেব কি মনে করে চলেছি তিলি হানের আল্লাহর রাসুল আসলে তো তা না রাসুল হতে হলে আপনাকে বাল্লিক মাউন্সিল ইলে কামির রব্বিক করতে হবে তাবলিগি জামাতের মুরব্বিরা তাদের শিষ্যদের হাতে ধরিয়ে দিয়েছে জুবায়ের গুরুপ আর সাদ গুরুপ ফাজাইলে আমন। আর ইলিয়াস আত্মার গুরুপ ফজান সন্নত কোটি কোটি মানুষ রাসুল শুধু কোরআন থেকে যা ওই তাই অনুসরণ করেন এটি ছেচল্লিশ নম্বর সুরা আল্লাহের নয় নম্বর আয়তে বলা হচ্ছে কি বলা আছে কুল মা কুন্তু বিদা মিনা রসুল ওমা আদরি মা ইউ ফলু বিকুম ইনা তাবি ইল্লা মা ইউ হাই লাইয়া ওমা নাজিরুম মুবিন তুমি বলে দাও আমি তো আর রাসুল হিসেবে মোটেই নতুন নই আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন করা হবে আমি তো শুধু তাই মেনে চলি যা আমার কাছে কোরআন থেকে ওই যোগে আসে আর আমি স্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছুই নয় তো রাসুল ইত্তেবা করমেন ইনাত্তাবি ইউ হাইলাইয়া রাসুল কখনো মোহাম্মদ সাহেবের কোন রেওয়ায়তের হাদিসের ইতিহাসের ফলসফার অনুসারী হতেই পারে না এবং রাসুলের অনুসারী আপনি আর আমি যদি হর দাবি করি তাহলে আপনাকে আমাকে স্লোগান কি দিতে হবে ইনাত আমি তো শুধু তাই মেনে চলি যে আমার কাছে ওই যোগে আসে আর কোরআন থেকে আসতে হবে আল্লাহ তালার কালাম কোরআন রাসুল তিলাওয়াত করে মানুষকে শোনাবেন রাসুল যখন কোরআন পড়বেন তখন তা কওলে রাসুল তথা রাসুলের মুখের মুখের বাণী হয়ে যায় এটি উনসত্তর নম্বর সুরা আলহাকায় চল্লিশ নম্বর আয়াতে এবং একাশি নম্বর সুরা তাকবীরের উনিশ নম্বর আয়তে আল্লাহ কি নিশ্চয়ই কোরআন একজন সম্মানিত বার্তাবাহক রাসুলের মুখের বাণী আসছে কত থেকে উনসত্তর নম্বর সুরা আলহাক্কা এর তিতাল্লিশ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারবো তানজিল উমির রব্বিল আলমিন রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল হয়েছে এখন যারা মনে করেন খোরাসান এবং তার আশেপাশের পার্সিয়ান লেখকেরা মোহাম্মদ সাহেবের নামে যে দশটি গ্রন্থ রচনা করেছে বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নসাই ইবনে মাজা সুন্নি এবং সালাফি মুসলমানদের হাদিসের গ্রন্থ আর শিয়াদের আলি ইস্তেফ সার মাল্লা আহরুল ফাকি তাহজিবুল আহকাম আল কাফি এই দশটি গ্রন্থ এগুলি কলের আসুল হতেই পারে না সম্মানিত রাসুলের মুখের বাণী হতেই পারে না কারণ এগুলি খোরাসান থেকে এসেছে মির রবিল আলামিন হয়ে আসেনি তাই রাসুলের আর আল্লাহ তালার ইত একই জিনিস রাসুলদের শিক্ষার মাঝে কোনো পার্থক্য নেই আল্লাহ তাল্লাহ শিক্ষা রাসুলদের শিক্ষা একই জিনিস তাই তো চার নম্বর সর আর নিসাইয়ের একশো পঞ্চাশ একশো একান্ন একশো বাহান্ন এই তিনটে আয়াত থেকে আমরা জানবো ইনাল্লাহিনাবিল্লাহ রসুলি ওয়াইদুন আইফারি কুবাইন ওয়া রুসুলি ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما نشتا الله والله تعالى شكل بارتبوك رسول كونك ومن كره আর যদি চায় যে শিক্ষার মধ্যে পার্থক্য হোক আর যদি বলে কাউকে আমরা মেনে চলবো আর কাউকে আমরা অমান্য করব আর যারা এই দুয়ের মাঝখানে কোনো পথ বের করে নিতে চায় উলাই কমল কাফের ও না হাক্কা এরাই তো সেই দল যারা সত্যই কাফের আমি কাফেরদের জন্যে চরম অপমানজনক আজাব তৈরি করে রেখেছি যারা আল্লাহ আল্লাহ তালার সকল বার্তাবাহক রাসূলগণের উপর কি করবে ইমান আনবে আর তাদের ব্যাপারে কারোর মধ্যে কোন রকম পার্থক্য করবে না এদেরই জন্য এদেরকেই তো আমি শীঘ্র এদের প্রাপ্য পারিশ্রমিক দান করব আল্লাহ তো ক্ষমাশীল দয়াময় তো আতি উল্লাহ আতির রসুল একই জিনিস আল্লাহ এবং রসুলের অনুগত একই জিনিস যারা পৃথক করে চলেছে সুন্নি ইসালাফিরা মনে রাখবেন এরা ডিভাইড অ্যান্ড রুল পলিসিকে আপনায় চলেছে আমরা মুসলিমরা মুসলমান শিয়াদের সুন্নিদের সালাফিদের কোনো একটি হাদিস কেউ মানতে পারব না সেগুলি মোহাম্মদ পক্ষ থেকে রেবায়াত করা কোরআনের মোহাম্মদুর রসুল পক্ষ থেকে সত্যায়িত করা না আর এটি আমরা তেত্রিশ নম্বর সুরাল আজাবের চল্লিশ নম্বর আয়াত থেকে জানতে পারি মোহাম্মদুর রসুল উল্লাহার খত মাধ্যম দিয়ে সত্তায়িত সত্যায়িত হতে হবে আর মোহাম্মদ আল্লাহ আলার বার্তা বাহক রাসুল আর সকল বিশেষ খবর দাতা নবীদের সিলমোহর যে রিবায়তের উপরে সিলমোহর মোহর মোহাম্মদুর রসুল্লাহ নেই সেটি মোহাম্মদ ইবনে নে সাহেবের মুখের বাণী আর সেটি কখনো রাসুলি করিমের মুখের বাণী হতেই পারে না যেটি কোরআন বলছে ইাহুল্লা ইন্নাহুলা ইউলুর রসুল ইন করিম নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী আসছে তানজিল রব্লা আলমিন রব্বুল আলমিনের পক্ষ থেকে আর মোহাম্মদ ইবনি আবদুল্লা সাহেবের নামে সকল হাদিস রেওয়ায়াত ইতিহাস ফলসফা আসছে থেকে কোর আসানের পক্ষ থেকে কোরআসান এবং তার আশেপাশের এলাকা থেকে আমরা মুসলিমরা সেদিকে যেতেই পারবো না আল্লাহ আমাদের সবাইকে আতি আল্লাহ ও আতির রসুল মেনে চলা তৌফিক দান করুন ওমা আলাই না মুবিন